নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জয়দীপ খুনে বড় সাফল্য পুলিশের, 24 ঘন্টার মধ্যে আটক হত্যাকারী। উদযাপিত হল বিশ্ব তামাক বিরোধী দিবস, সচেতনতা র্যালি জেলা প্রশাসনে। এক পশলা বৃষ্টিতেই জমা জলে থইথই ফাটক বাজার, পুরসভাকে দোষারোপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে করিমগঞ্জের ভোলা গেস্ট হাউসের পাশে সুগম এন্টারপ্রাইজের ম্যানেজার জয়দীপ দে নামের এক যুবককে খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে সীমান্ত শহর করিমগঞ্জ। জয়দীপ দেকে নৃশংসভাবে খুনের 24 ঘন্টা পেরোতে না পেরোতেই সাফল্য মেলে করিমগঞ্জ পুলিশের। বৃহস্পতিবার আটক অভিযুক্ত সার্থক নাককে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শুক্রবার করিমগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার নিজে অভিযানে নেমে সরিষা এলাকা থেকে শুভেন্দু নমসূদ্র নামের মুখ্য আসামিকে আটক করেন। শুভেন্দু পুলিশি জেরায় এদিন তার অপরাধ স্বীকার করেছে। সে জানিয়েছে যে সেই খুন করেছে জয়দীপকে। আচ্ছা, ইয়ো নাম কি আপনার? শুভেন্দু। আপনি মারছেন তারে? কি তার লাগিয়া কি তা দিয়ে মারছেন? আপনার লোকে কে আছেন? একলা মারছেন? এদিকে পুলিশ জানিয়েছে তদন্ত অব্যাহত রয়েছে, শনিবার ক্রাইম সিন রিক্রিয়েশন করা হবে। হয় এই কালি এটা হত্যাকাণ্ড হয়েছিল, হত্যাকাণ্ডটোৰ তদন্তক্রমে আমি মূল আসামিজনক ধরবলৈ সক্ষম হয়েছো, আর এতিয়া বাকি হত্যা আনুষঙ্গিক দিকও আমি অনুসন্ধান করে আছো। এটা ইমানে পিছত মানে সবিশেষ আপনার আমি ইতিমধ্যে উৎপোষৰ কারণে 7 জন মানুহ এরেস্ট করেছিল, মানে আটক করেছিল, যিকেইজনৰ ইনভলভমেন্ট পাইছো আমি রাখিছো। আমি এতিয়ালৈকে গম পাওঁ মতে 2 জন আছিল গোটেই হত্যাকাণ্ডটো। কনফেস করেছে নাকি? ৩১ মে বিশ্ব তামাক বিরোধী দিবস উদযাপন করার জন্য গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে বাইক র্যালি, পথনাটিকা, বিকেল 6টায় গোলদিঘি মলে পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ইত্যাদি। এরই অঙ্গ হিসেবে এদিন সকালে এক বাইক র্যালি আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। ফ্ল্যাগ অফ করে র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন কাছাড়ের জেলা শাসক লায়া মাদ্দুরী।
তামাকের কুপ্রভাব থেকে মানুষকে দূরে রাখতে আয়োজিত এই সচেতনতা র্যালি এদিন শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শেষে রাঙ্গেরখাড়ি নেতাজি স্ট্যাচু অবধি এগোয়। পরে র্যালি এসে জড়ো হয় শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের প্রাঙ্গণে। 2,200 জন মানুষ মৃত্যুবরণ করছে একমাত্র তামাকজনিত সৃষ্টি হওয়া রোগের জন্য, আর 5,500 জন মানুষ প্রতিদিন নতুন করে পরে রেলি নিয়ে কথা বলতে গিয়ে জেলা শাসক লয়া মাদুরী জানান, সব বয়সের মানুষ বিশেষত যুবাদের তামাকের কুপ্রভাব থেকে দূরে সরিয়ে রাখতে এই সচেতনতা রেলির আয়োজন করা হয়েছে এবং এটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা শাসক লয়া মাদুরী। আজের দিন আমি রাইজর মাজত একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য র্যালি করব। তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটিস করব। আমি আশা করি অল দ্য পিপল পার্টিসিপেট অ্যাক্টিভলি অ্যান্ড দে ফিল দ্য নিড অ্যান্ড দে জেনারেট অ্যাওয়ারনেস অ্যামং অল সেকশনস অফ সোসাইটি, এসপেশালি ইউথ, টু স্টে অ্যাওয়ে ফ্রম টোবাকো রিলেটেড প্রোডাক্টস অ্যান্ড কিপ হেলদি। These days we see that even young boys and boys are getting used to these products and spoiling their health very soon. So we need to create massive awareness, and today is being observed ceremonially, but it's not just a one day affair. Har din har ghar mein parents, guardians and even elder people who are addicted to this should think of its effects, ill effects such as cancer in the society. Aajir dina bahut pariman mein ye cancer rog akrant hoye ase, so we have to stay away from these products, tobacco related products, to keep our society and all of the new generation healthy. So ami ahvan janai shokoloke to participate in this program and এক পশলা বৃষ্টিতে শিলচরের ফাটক বাজার ও নিউ মার্কেটে জল জমে যায়। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ তথা ব্যবসায়ীরা। বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত না হওয়াতে বাজারের এই হাল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের কথায় এ নিয়ে পুরপতি বা পুর কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তাদের খামখেয়ালির জন্যই এমন হয়েছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। প্রসঙ্গত, ফাটক বাজার ও নিউ মার্কেটের জল গিয়ে পড়ে রাঙ্গির খালে, কিন্তু নিকাশি ব্যবস্থা না থাকাতে এমন অবস্থা। সন্তর বাজারে ভোগান্তির কথা জানিয়ে এদিন আমার বাংলার প্রতিনিধিকে বলেছেন এক ব্যবসায়ী, নিউ মার্কেটের দুর্ভোগের কথা জানাতে গিয়ে এক ব্যবসায়ী বলেন, মূল ড্রেনটি নিকাশি ব্যবস্থা ভালো না হওয়ার জন্যই জল আটকে থাকে। আমাদের নিউ মার্কেটে এক পশলা বৃষ্টি পড়লেই আমাদের বাজার ডুবে যায়। আপনি প্রত্যেকটা দোকানের ভিতরে জল, মেইন ড্রেন হিসেবে আমাদের যে জল থাকার কারণ আছে, মেইন যে ড্রেনটা আছে, এই যে নাগা ড্রেনটা, বড় ড্রেনটা, এটা ক্লিয়ার না। আর এই জলটা, এই আপনার এই যে জল, এই ড্রেনের যে জল, ফাটক বাজার, জানিগঞ্জ, তুলাপট্টি, শিলংপট্টি, আপনার ফাটক বাজার, শিলংপট্টি, নাগাপট্টি, সব এদিকে জলটাই যায়, এদিকে গিয়ে ওই বড় ডালায় গিয়ে পড়ে আপনার ওই ইয়ে, ওই কী কয় এটা, রাঙের নালায় গিয়ে ওই জলটাই পড়ে। কিন্তু ওই জল, ওই জলটার মানে নালার থেকে, মানে নালার যে জলটা, এই জলটা কাটতেছে না আর কি, জলটা যায় না, ব্লক হয়ে আসে। আপনারা এই ওয়ার্ডের কমিশনার কে? এই ওয়ার্ডের কমিশনার 11, 9, 10 দুইজন মিলে। তারা কোনো ব্যবস্থা নেন? ও তো মানে বললেই বলে যে যা ওই জল, আর ওই কাজ করবে, এই কাজ করব, ওই কাজ করব, ওই শুরু হয়েছে। এটি আগে যাওয়া হয়েছে, প্রচুর যাওয়া হয়েছে, কোনো মানে কোনো কাজের মানে ই নাই আর কি, যে আসে না, যে মানে বাজারে এই অবস্থা, মানে কেউ গায়ে লাগায় না আর কি।
শিলচর শহরে লাগোয়া হওয়া সত্ত্বেও 70 বছর ধরে উন্নয়নের ছোঁয়া পায়নি গঙ্গাপুর গ্রাম। ফলে এই গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে বেছে নিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। সম্প্রতি তিনি খণ্ড উন্নয়ন আধিকারিক ও অন্য কয়েকজন জনপ্রতিনিধিকে নিয়ে গ্রামটি পরিদর্শন করে এসেছেন। তার কথায় প্রতি ক্ষেত্রে যে উন্নয়ন থেকে এই গ্রাম বঞ্চিত হয়েছে তা স্পষ্ট। তিনি এই দিন বলেন, গঙ্গাপুরকে আদর্শ গ্রাম হিসেবে নেওয়া খুবই প্রয়োজন ছিল। এই গ্রামে বর্তমানে 5 কোটি টাকা খরচ করা হবে। এই অর্থে রাস্তাঘাট, পানীয় জল, সৌরবিদ্যুৎ, স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হবে। শুধুমাত্র বরাক নদীর মধ্যে কানে, কিন্তু দীর্ঘ দেশ স্বাধীনতা হওয়ার প্রায় 73-74 বছর হয়েছে, কিন্তু গঙ্গাপুরের গ্রামের কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, স্যানিটেশনের অভাব, সবগুলো বিবেচনা করে এই গ্রামকে আমি আদর্শ গ্রাম হিসাবে অন্তর্ভুক্ত করেছি। আজকে সত্যিকারের বিডিও সাহেব, আমি এবং গ্রামের যারা নির্বাচিত প্রতিনিধি আছে সবাইকে নিয়ে আমরা দেখলাম, সত্যিকারে এই গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে অন্তর্ভুক্ত করায় অনেক দরকার ছিল, আর গ্রামের মানুষ উপকৃত হবে। আর এই আদর্শ গ্রাম যেটা প্রায় 5 কোটি টাকার হবে, এই 5 কোটি টাকার দিয়ে গ্রামকে সুন্দর করা হবে, যাতে গ্রামের কোনো সমস্যা থাকে না। গ্রামের যেটা মূল রাস্তা, যেটা মেজর রুটগুলো, মানে এটার অন্তর্ভুক্ত করা, গ্রামে স্যানিটেশন করা, গ্রামের স্কুল যেগুলো আছে ওইগুলোকে শৈক্ষিক পরিবেশ গঠন করা, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, যে এরিয়ার গ্রামে যাতে জলের ব্যবস্থা, সম্পূর্ণ জলের ব্যবস্থা করা হয়, এইগুলা পুরা গ্রামকে যাতে সোলার লাইট দিয়ে, যাতে স্ট্রিট লাইট লাগানো হয়, এরকম ভ্যারাইটিস মাল্টিপারপাস স্কিম আছে, যাতে যেটা দিয়ে গ্রামকে সুন্দর করা যায়, এটা আদর্শ গ্রাম হিসাবে গ্রহণ করা হয়। হাতে বন্দুক নিয়ে এক বাগানের শ্রমিককে আক্রমণ করে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতার ছেলে। হাইলাকান্দির গাগলাছড়া চা বাগানে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। গত 2 সপ্তাহ ধরে এই চা বাগানের শ্রমিকরা সাপ্তাহিক মজুরি পাচ্ছেন না, কিন্তু সাপ্তাহিক মজুরি দেওয়ার দিনে ম্যানেজার টাকা না থাকায় বাহানা দিলে শ্রমিকরা প্রতিবাদ করেন। তখনই এই পরিস্থিতি সামাল দিতে বাগান ম্যানেজার হাইলাকান্দি জেলা বিজেপি সহ সভাপতি তথা জেলা চা শ্রমিক উন্নয়নের বোর্ডের সভাপতি রাধেশ্যাম কৈরি ও তার ছেলে সত্যজিৎ কৈরি সাহায্য চান। কিন্তু শ্রমিকরা রাধেশ্যাম কৈরির কথা সন্তুষ্ট না হলে তার ছেলে হাতে লোহার রড ও বন্দুক নিয়ে শ্রমিকের উপর আক্রমণ চালান বলে অভিযোগ। সত্যজিতের আক্রমণে সুরজ নুনিয়া নামে এক শ্রমিক আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সত্যজিৎকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ নিয়ে স্থানীয় অনেকেই ক্ষোভ ব্যক্ত করেছেন। বাগানের ঝামেলা আছে, তলব লোক মানুষে পাইছে না, সিএসপি আইছে না, পয়সা দেয় না, মানুষের পেটে ভুক আছে, মহাজন ম্যানেজারে তলব লোক দিছে, 3 সপ্তাহ থাকে, মানুষ পেটে যদি পয়সা থাকে তো খরচ করিয়া খাইব, কাজ করব, মানুষ কাজ করে খাইবার লাগে, পয়সা নাই। এইটা আমরা ম্যানেজারে কইছি, নিচে যে মানুষের নিজে একটা বুঝাও, আমার তুমি বুঝা, আমার কথা শুনে না, না ম্যানেজার বুঝাইছে না, আমরা বুঝাইছি, বুঝাওয়ার পরে আমার ছেলে কতজন মানুষ আছে জিগা, আমার ছেলে যদি অন্য কোনো বাজে কথা কইছে তা আমি দোষীদার হই, আমার সত্য কথা আমার ছেলে কইছে, আমারে কই পঞ্চায়েতে প্রেসিডেন্ট শশীলেখা তোমার ছেলে খুব বাড়ি দিয়েছে, তা আমি কিছু রাধেশ্যাম কইরি, তা আমি কইছি আমি তো আপনার লোকে পঞ্চায়েতে আমার ছেলে আমারে গালি দেয়, আমি তো সহ্য করি আছি, 10 জনের সামনে আসি আমার গালি দেও, যেতাও আমার সহ্য করা লাগবে, হে কিতা করছে, ফোন করিয়া তার ছেলেরে ডাকছে, কই এখন আমার ছেলেরে ডাকিয়া তা আমার ছেলের লোক হে বাদ করবো, তার ছেলে একটা লোহা লইয়া আইছে, বন্দুক লইয়া আইছে, কারো জিগাইছে, আইয়া বাড়ি মারি আমার ছেলের, সরজু সরজু নিয়া মারার পরে বন্দুক সব শ্রমিক মিলিয়া তার লোহা ছিনছে, বন্দুক ছিনছে, তারপরে থানা আইছে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের কাজে ভাড়া করে আনা গাড়ির বিলের 1 লক্ষ টাকা হড়প করার অভিযোগ শিলচর ট্রাভেলার্স মালিকের পক্ষ থেকে শিলচর সিটি বাস ও মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিলচর সিটি বাস ও মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সিটি বাস ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি নীলোৎপল সেন জানান, ট্রাভেলার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের প্যান কার্ড না থাকার দরুন সিটি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে পঞ্চায়েত নির্বাচনের টাকা ড্র করার আবেদন জানান। সেই মতো তারা টাকা ড্র করে পরে আবার তা ট্রাভেলার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের হাতে সমঝে দিয়েছেন। সম্পূর্ণ টাকা সমঝে দেওয়ার নথিও তাদের কাছে রয়েছে বলে দাবি করেন নীলোৎপল। মালিক
একটা ইয়ে দিয়েছিলেন যে তারা আরটিআই করিয়া জানতে পারছেন যে শিলচর সিটি বাস মিনি বাস ওনার অ্যাসোসিয়েশন ওনাদের গাড়ির চার দিনের বিল নাকি এক দিনের টাকা প্রায় 1,00,000 টাকা আমার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নাম জড়িয়ে ওনারা একটা নিউজ দিয়েছিলেন যে উনি নাকি এই ওই স্ট্যান্ডের কিছু মালিককে নিয়ে আত্মসাত করেছেন একটা নিউজ। এই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শিলচর সিটি বাস অ্যান্ড মিনি বাস ওনার অ্যাসোসিয়েশন একটি পুরানা প্রতিষ্ঠান, ওই অ্যাসোসিয়েশনের 43টা গাড়ি ওনাদের প্যান কার্ড না থাকায় যখন বিল আটকে যায় তখন ওনারা আমাদের সাধারণ সম্পাদককে রিকোয়েস্ট করেন যে ওই অ্যাসোসিয়েশনের বিলটা আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে করার জন্য। তখন আমরা ওনাদের গাড়ির বিল আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে করি এবং টোটাল 43টা গাড়িয়ে 2,84,440 টাকা এই আপনারা দেখতে পারবেন। এই যে ওনারা রিসিভ করে সমস্ত টাকা নিয়ে যান এবং সিরিয়াল নম্বর ছিল বিলের 32-73, এটাও আপনারা নোট করে নেবেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আপনাদের সামনে এই কথাটা বলতে চাই যে আমাদের অ্যাসোসিয়েশন সমস্ত টাকা ওনাদেরকে মিটিয়ে দিয়েছে এবং ওনারাও ওনাদের অ্যাসোসিয়েশনের পেডে প্রত্যেক মালিককে সই সাবুত রেখে ওনারা পেমেন্ট করেছেন। আজকে ওনাদের মধ্যে কী হয়েছে সেটা আমাদের বক্তব্য বিষয় নয়, আমরা জানি না। আজকে আমরা বলবো আমার সাধারণ সম্পাদকের নাম এখানে যে জড়ানো হলো কোনো ভিত্তিহীনভাবে, আমার সাধারণ সম্পাদক পরিষ্কার এবং আজকে আমাদের কাছে সমস্ত রেকর্ড আছে ওনারা টাকা উদ্ধার করে নিচ্ছেন এবং ওনারাও এটা অস্বীকার করছেন না যে টাকা নিচ্ছেন। পরে সিটি বাস অ্যাসোসিয়েশন সম্পাদক সেলিম আহমেদ জানান, যেহেতু বিষয়টি একই বিভাগের দুটি সংস্থার মধ্যে তাই ট্রাভেলার্স মালিকদের প্রয়োজন ছিল মামলা না করে আগে বিষয়টি ভালো করে বুঝে নেওয়া। আর ট্রাভেলার অ্যাসোসিয়েশনের মালিক অনেকে আমার ভাই বন্ধু মালিক আছে, সবাইরও আমি চিনি, তারাও আমার লোকের যোগাযোগ করতে পারতো এইরকম মিডিয়াতে না গিয়া বা এরকম মামলা মোকদ্দমায় না গিয়া যে আপনার সঙ্গে এরকম হয়েছে নি, হইলে আমি নিশ্চয়ই হইতাম। আর বিশেষ আমার কিচ্ছু হওয়ার নাই, তবে শুনছি এটা আমার মধ্যে এটা তারা আমার সঙ্গে খাতাল নিয়ে যোগাযোগ করছে, বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাই বুকিয়া আগামী দিনে এরকম না হওয়াটা আমি সবার কাছে ধন্যবাদ। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরও একবার। জয়দীপ খুনে বড় সাফল্য পুলিশের, 24 ঘন্টার মধ্যে আটক হত্যাকারী। উদযাপিত হল বিশ্ব তামাক বিরোধী দিবস, সচেতনতা র্যালি জেলা প্রশাসনে। এক পশলা বৃষ্টিতেই জমা জলে থইথই ফাটক বাজার, পুরসভাকে দোষারু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।